মৌসুমি বায়ু বিদায় দেওয়ার আগে ঢাকা সহ দেশে প্রায় সব এলাকায় বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ায় সারা দেশেই নেমে এসেছে বিপর্যয়। টানা তিন দিনের বৃষ্টিতে বাড়ি ঘরে ঢুকেছে পানি, ডুবে গেছে সড়ক রেল লাইন, ভেসে গেছে মাছের ঘের, জলাবদ্ধতায় নাকাল মানুষ, যান চলাচল বিঘ্নিত হচ্ছে। কৃষিতে ক্ষতির পাশাপাশি দেখা দিয়েছে নদী ভাঙন। আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টি অব্যাহত থাকবে আরো দুই দিন। সংবাদদাতাদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন রাকিব হোসেন। মৌসুমী বায়ুর প্রভাবে তিন দিন ধরে বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন এলাকায়। শনিবার সকাল থেকে বৃষ্টি কিছুটা কমলেও আগামী 48 ঘন্টা দেশের অনেক স্থানে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকা বিভাগে অনেক জায়গায় বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে নাটোরের অনেক স্থানের বাসাবাড়ি ও দোকানপাট, পানিবন্দী অনেক পরিবার। জেলার প্রায় 2200 হেক্টর ফসলি জমি পানিতে তলিয়েছে। গাইবান্ধায় বৃষ্টিতে অনেক স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ডুবে গেছে ধানের ক্ষেত, তিস্তার পানি বিভিন্ন পয়েন্টে কমেছে। এতে লালমনিরহাট, নীলফামারি, রংপুর ও কুড়িগ্রামের নদীর তীরের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। পানি কমলেও ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ফসলি জমি, নদী ভাঙনের শঙ্কায় নদীর তীরের বাসিন্দারা। এছাড়া অন্যান্য অঞ্চলে বৃষ্টির পানি নেমে গেলেও মানুষের দুর্ভোগ কমেনি। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ।